হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে আমি সিরাতুল মোস্তাকিম শ্রাবণী স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আমাদের আনন্দ পাঠের আষাঢ়ের এক রাতে গল্পের শেষ অংশ। মধুরা, ইতোমধ্যে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে আবু কিভাবে তার বাড়ির কাউকে না বলে মাছ ধরার জন্য তার ভাই সাজেদ ও তার বন্ধুদের সাথে লুকিয়ে লুকিয়ে নৌকায় করে চলে এসেছিল, এবং যখন তার ভাই সাজেদ সেটা দেখতে পায় তখন তাকে ইচ্ছে মতন বকুনি দেয়, এবং বকুনি দেওয়ার পরে তাকে মাছ সাথে থাকার জন্য অনুমতি দেয়, এবং তখন সেখানে তার ভাইয়ের সাথে তার কিছু কথাবার্তাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাহলে চলো আজকের ক্লাসে কি হয় এই গল্পের শেষ পর্যন্ত সেটা আমরা দেখে ফেলি। তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু গত ক্লাসের শেষে আলোচনা করে এসেছি যে আবু কি দিয়ে মাছ ধরবে। সে তো আর ছোট মানুষ, জাল দিয়ে মাছ ধরতে পারবে না, তাই সে একটা বড়শি আর টোপ নিয়ে এসেছে মাছ ধরবার জন্য। আবু তখন তার পুঁটলি থেকে বড়শি আর টোপ বের করে দেখালো। তা দেখে সাজেদ ও তার বন্ধুরা হেসেই গড়াগড়ি, মানে তার বসিয়ার টোপটা এতটাই অদ্ভুত ছিল যেটা আর তার আগে কখনো দেখেনি, এবং এটা দেখে সবাই হেসে গড়াগড়ি যে এরকম একটা বড়শি দিয়ে আর টোপ দিয়ে তারা কিভাবে, সে কিভাবে মাছ ধরবে। তখন সাজেদ বলে, ও এই তোর বড়শি, কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো। যেহেতু সে ছোট মানুষ, তার কাছে কোনো পরিপূর্ণ বানানো বড়শিও ছিল না, সে কেরোসিনের টিনের আংটা দিয়ে একটা বড়শি বানিয়েছে এবং সেটা সে নিয়ে এসেছে। তখন তারা মজা করে বলে, এই এটা দিয়ে মাছ কেন, কুমিরও ধরতে পারি। আমরা জানি যে কুমির ধরা বড়শি দিয়ে কখনোই সম্ভব না, এটা কিন্তু সে মজা করে বলেছে আবুর সাথে যে এটা দিয়ে কুমিরও ধরতে পারবি। জলহস্তি তো আমাদের দেশে নেই, থাকলেও তাও তোর এই বড়শি দিয়ে ধরতে পারতিস। তা দেখি তোর টোপ, ও তেলাপোকা, মাছ কি তেলাপোকা খায়। মানে এক্ষেত্রে আবু যে একটা ছোট মানুষ, সে যে একটা বাচ্চা ছেলে, সে কিন্তু এটারই প্রকাশ করে তার কাজকর্মের মধ্য দিয়ে। তার বড়শিটাও পরিপূর্ণ ছিল না, মজবুত ছিল না, তার যে টোপ ছিল সেটাও ছিল কি একটা তেলাপোকা। তো তখন এটা নিয়েই তার সাজেদ ও তার বন্ধুরা কি করে, হাসাহাসি করা শুরু করে। তখন আবু উত্তর দেয় যে তেলাপোকা মাছ খায় আমি জানি। ঠিক আছে, তুই নৌকায় বসে কুমির জলহস্তি যা খুশি ধর, আমরা পানিতে নেমে জাল ফেলবো, দেখিস ঘুমিয়ে পড়িস না যেন। আর তিনু ভাই, তুমি ওকে দেখো, আমরা চললাম। তিনু ভাই হচ্ছে যে ভাইটা নৌকা চালাচ্ছিল। সাজেদ তার যে আবুর ভাই, সে আবুকে বলে যায় যে তুই নৌকায় বসে থাক, কুমির জলহস্তি এই বড়শি দিয়ে যা ইচ্ছে ধর, তারা পানিতে নেমে জাল ফেলবে, এবং তাকে বলে সে যাতে ঘুমিয়ে না পড়ে। এটা বলে তারা সেখান থেকে বিদায় নেয়, এবং এটাও বলে যে তার জন্য, আবুর জন্য অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে মাছ পাওয়া যাবে না, তোর জন্য খালি খালি সময় নষ্ট হলো। বলে কয়ে এলে কি হতো, তো হঠাৎ করে একটা মানুষ সে তাকে দেখতে পেলো, আবুকে দেখতে পেলো, এটা দেখে কিন্তু সবাই চিন্তিত হয়ে গিয়েছিল। এবং এই এই আলোচনায় এবং এর এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু তাদের কি হয়, বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায় মাছ ধরার ক্ষেত্রে। এরপরে আছে আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। আবুকে যে এত কথা শোনালো, মজা নিল তার সাথে, সেটা কিন্তু আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। একা নৌকায় থাকতে পেরে আবুর খুব আনন্দ হলো। সে তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করলো, তার দুটো বড়শিতে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ছুড়ে দিল। তাহলে তার যে মাছ ধরার যন্ত্রপাতি ছিল, যে জিনিসগুলো ছিল, সরঞ্জাম ছিল, সবকিছু সে বের করলো। তখন তার বড়শিতে সে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ছুড়ে দেয় মাছ ধরবার জন্য। তারপর বড়শির দড়ি নৌকার গলুয়ের সঙ্গে বেঁধে জড়িয়ে বেঁধে বসে রইল। তাহলে তার বড়শির যে দড়িটা আছে সেটা নৌকার গলুয়ের সঙ্গে বেঁধেছিল। বন্ধুরা, নৌকার গলুই কি, গলুই হচ্ছে নৌকার দুই প্রান্তের যে সরু অংশটা, সেটাকে বলে নৌকার গলুই। তাহলে সে বড়শির দড়িটাকে গলুয়ের সঙ্গে বেঁধে বসে থাকলো। চারদিকে অন্ধকার, মাঝে মাঝে আবার বিদ্যুৎও চমকাচ্ছে, যেহেতু আষাঢ় মাস বৃষ্টি হয়। আবুর মনে খালি একটাই ভয়, বড়শিতে মাছ ধরা পড়বে কিনা, এত কষ্ট করে লুকিয়ে এসেছে, যদি সে মাছ না পায় তাহলে তো সবাই খেপবে, তখন সবাই তাকে খ্যাপাবে, অর্থাৎ সবাই তখন তাকে নিয়ে কি করবে, হাসি তামাশা আরো বেশি করে করবে, যে এত কষ্ট করে নৌকার খোলের নিচে লুকিয়ে এসেছে মাছ ধরবার জন্য, এখন মাছ না পেলে সেটা তার জন্য কি একটু লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে না, এর জন্য কিন্তু সে খুব চিন্তা করতে থাকে। বড়শির তরির সঙ্গে কয়েকটা জোনাকি পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়েছিল, সেই জোনাকি ফাতনার দিকে সে চেয়ে বসেছিল। বন্ধুরা, এখানে জোনাকি কিন্তু আমরা জানি এক ধরনের ছোট পোকা, এবং অন্ধকারে জোনাকি পোকার কি হয়, শরীরে আলো জ্বলে ও নেভে মিটমিট করে আলো চলতে থাকে, নিতে থাকে। আর এই যে ফাতনা, ফাতনা হচ্ছে মাছ ধরার জন্য বড়শির যে সুতাটা থাকে সেই সুতায় বাঁধা ভাসমান কাঠি বা ঠেলা। তাহলে সে কি করেছিল, বড়শির দড়ির সঙ্গে কয়েকটা জোনাকি পোকা পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়েছিল, আর সেই জোনাকি ফাতনার দিকে সে বারবার চেয়ে বসেছিল, যে সেইটা যখন মাছ আসবে তখনই সেই জোনাকি ফাতনাটা কি করবে, নড়ে উঠবে।
সুবোধ কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলাপোকা ভালোবাসে, তাই সে তেলাপোকার টোপ দিয়ে পাঁচটা চিতল মাছ ধরেছিল। সুবোধ কাকা যেহেতু তেলাপোকার টোপ দিয়ে পাঁচটা চিতল মাছ ধরেছিল, সেটা অবশ্য অনেকদিন আগেরও কথা। আবু ভাবতে লাগলো মাছের কথা। এমন সময় সে দেখলো ফাতনাটা সাঁ করে পানির মধ্যে ডুবে গেল। তার যে ফাতনাটা ছিল বর্শির, সেই বর্শির ফাতনাটা সাঁ করে পানির মধ্যে একদম ডুবে গেল। পানির মধ্যে ডুবে গেল মানে কি, মাছ এসেছে, মাছ এসে নাড়াচাড়া করছে। সে তাড়াতাড়ি গলুয়ের সঙ্গে বাঁধা বর্শির দড়ি ছাড়তে লাগলো। সে যে গলুয়ের সঙ্গে বর্শির দড়িটা বেঁধেছিল সেটা কিন্তু ছাড়তে লাগলো আস্তে আস্তে। ছাড়তে ছাড়তে দড়ি প্রায় শেষই হয়ে গেল। তারপর সেই দড়ি টেনে আবার গলুয়ের সঙ্গে জড়াতে লাগলো। প্রথমে দড়িতে ভার লাগলো না, সে যে টান দিল সেটা কিন্তু খুব ভার লাগেনি। তার মনটাই দমে গেল, সে মনে করলো এটাতে কোনো মাছ নেই। কিন্তু একটু পরে দড়িতে ভার বোধ হতে লাগলো আর খুব টানাটানি শুরু হয়ে গেল। কারণ কি, বিশাল এক মাছ উঠেছে। এমন সময় বৃষ্টিও শুরু হয়ে গেল, কি এক বিপদ। বন্ধুরা এরপর দেখি চলো আমরা কি আছে। তিনু হাল ধরে বসেছিল। আবু তিনুকে প্রাণপণ ডাকতে লাগলো, তিনু ভাই, তিনু ভাই, বড় মাছ, শিগগির আসো। তিনু যেহেতু হাল ধরে বসেছিল নৌকার, তখন আবু তাকে প্রাণপণে ডাকতে লাগলো, জোরে জোরে ডাকতে লাগলো যে তিনু ভাই এদিকে আসো, তাড়াতাড়ি আসো, বড় মাছ উঠেছে। তিনু বলল, ধুর পাগল, এই বিলে বড় মাছ কোথা থেকে আসবে? খাল বিল তো এখন মরেই গেছে, আগের দিন হলে কথা ছিল। তিনুও বিশ্বাস করে না যে বড় মাছ আসতে পারে, এই বিলে তো আর বড় মাছ আসার কথা না। না ধর, বড় মাছ ধরেছি, তুমি এসো তিনু ভাই, আমার হাত কেটে যাচ্ছে। তখন সে বারবার বলতে লাগলো যে না, বড় মাছই ধরেছি, তাড়াতাড়ি আসো, তার কিন্তু হাত কেটে যাচ্ছে। তো বড় মাছ বসি দিয়ে সে একা সামলে উঠতে পারছে না, যেহেতু সে একটা ছোট মানুষ। তিনু তখন এগিয়ে এসে বর্শির দড়ি ধরলো। তারা দুজন ধরে দড়ি জড়াতে লাগলো হালের খুঁটির সঙ্গে। জড়াতে জড়াতে ওরা দুজন একদম ক্লান্ত হয়ে গেল। বৃষ্টি তখনও ঝরছে, ওরা ভিজে একাকার। কিন্তু সেদিকে খেয়াল না করে ওরা বর্শির দড়ি টেনেই যেতে লাগলো। টানতে টানতে শেষে একটা হ্যাচকা টান দিতে বড় কি যেন একটা নৌকার খোলের মধ্যে দড়াম করে এসে পড়লো। মানে এত বড় একটা মাছ যে তারা টানতে টানতে দড়ি শেষ হয়ে যাচ্ছে, তারপর সেটা উঠে আসছে না। কিন্তু হঠাৎ করে এক হ্যাচকা টান দেওয়াতে কি হয়, নৌকার খোলের মধ্যে দড়াম করে এসে বড় কি যেন একটা পড়ে আর এলো পাথারি লাফালাফি করতে লাগলো। আমরা জানি বড় মাছ ধরার পরে সেটা যখন জল থেকে স্থলে উঠে আসে সেটা কি করে, লাফালাফি শুরু করে না এলোমেলোভাবে, তখন সেটা এলোমেলোভাবে কি করে, লাফালাফি করতে লাগলো। তাতে নৌকা প্রায় ডুবে যাবার মতো হলো, মানে এত জোরে জোরে লাফাচ্ছে আর এত বিশাল বড় মাছ ছিল যে সেই মাছ এখানে এলো পাথারি লাফালাফি করা শুরু করে দিল এবং নৌকাও প্রায় ডুবে যাবার মতন হলো যে এত জোরে জোরে লাফাচ্ছে। জোরে বিদ্যুৎ চমকালো, ওরা সে আলোতেই দেখলো বড় আকারের একটা বোয়াল মাছ, প্রায় আবুর সমান। তোমরা চিন্তা করতে পারছো বন্ধুরা, আবুর সমান একটা বড় বোয়াল মাছ কত বিশাল হতে পারে 10 বছরের একটা ছেলের? তার মানে একটা বড়শিতে, একটা ছোট বাচ্চার বড়শিতে তেলাপোকার টোপে একটা বোয়াল মাছ ধরে ফেললো সে। বোয়াল লাফাতে লাগলো। তিনু তখন খোলের তলা থেকে একটা বস্তা এনে বোয়ালের গায়ে চাপা দিল। খানিকক্ষণ ধস্তাধস্তি করে বোয়াল শান্ত হলো। আবুর খুশির নাচ তখন কে দেখে, এত আশা করে, এত সবার সাথে যুদ্ধ করে কিন্তু সে এসেছে, বলা যায় লুকিয়ে লুকিয়ে, কাউকে না বলে, কত একটা সাহসিকতা দেখিয়ে সে এসেছিল মাছ ধরবার জন্যে। আর এত বিশাল, একবারে তার সমান একটা মাছ কিন্তু আবু ধরতে পারলো, তাহলে স্বাভাবিকভাবেই সে অনেক খুশি হবে। এবং আবু কিন্তু খুশিতে কি করলো, নাচানাচি শুরু করে দিল। এমন সময় সাজেদরা ফিরে এলো। আজ তাদের জালে পুঁটি ছাড়া আর কিছুই ধরা পড়েনি। দেখো কতটা মানে দুর্ভাগ্য আজকে তাদের, সাজেদদের, যে তাদের জালে আজকে পুঁটি ছাড়া কিছুই ধরা পড়েনি। অথচ তারা বলছিল যে তারা আবুর সাথে কি করছিল, ঠাট্টা করছিল, মজা করছিল যে আবুর এই ভাঙা বড়শি দিয়ে সে কোনো মাছই ধরতে পারবে না। তাকে বিভিন্ন বিষয় নিয়ে মজা নেওয়া হচ্ছিল যে সে এটা দিয়ে জলহস্তি ধরবে, কুমির ধরবে। অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সাজেদরা যারা মাছ ধরা এত অভিজ্ঞ বড় মানুষ, তাদের জালে পুঁটি ছাড়া কিছুই ধরেনি, আর একটা 10 বছরের ছেলে আবু সে কিনা এক বিশাল বড় বোয়াল মাছ ধরে ফেলল। তাই রাগ করে তারা তাড়াতাড়ি চলে এসেছে। এসেই দেখে আবুর বিশাল বোয়াল, দেখে তাদের বিশ্বাস হতে চায় না। সাজেদ বলল, এই আবু, অত বড় বোয়াল কোথা থেকে এলো? আবু বলল, পানি থেকে, আর আমি ধরেছি। কত বিশাল এক অর্জন না আবুর জন্য বলো বন্ধুরা। আবু কত চড়াই উৎরাই পার করে, সে একদম বাসা থেকে কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে এসেছে মাছ ধরবার জন্য। তার কত তীব্র ইচ্ছা ছিল মাছ ধরার, এবং সে কিন্তু এসে সফলও হয়েছে। তার মানে বন্ধুরা আমরা এখানে বুঝতে পারছি যে ছোট বলে কিন্তু আমরা কাউকে অবহেলা করব, সেই কাজটা পারবে না, তার দ্বারা হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। ছোট বলে কাউকে অবহেলা করতে নেই,
আর কেউ বড় হলেই সে যে অনেক অভিজ্ঞ, সে যে সেই কাজে সফলতা বয়ে আনতে পারবে, সফল হবে, সেটাও কিন্তু কোনো কথা নেই। তাহলে সবাইকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে, সবার কাজকে, সবার মতামতকে গুরুত্ব দিতে হবে, এবং এই গল্পটা থেকে কিন্তু আমরা এই বিষয়টাই শিখতে পারলাম। তাহলে বন্ধুরা, খুবই সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প কিন্তু ছিল আষাঢ়ের এক রাতে। এই গল্পের আলোচনা কিন্তু এখানেই শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।